আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের পাঠের আয়োজন চেঞ্জিং সেন্টেন্স এসএসসি 2022 বোর্ড সিলেট। আজকের পাঠে আমি চেঞ্জিং সেন্টেন্সের পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ, পজিটিভ করতে বলেছে। তাহলে আমরা একটু সহজ ভাষায় ধরে নিই, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ এই ফর্মটি হচ্ছে এক নম্বর। তাহলে পজিটিভ আমরা কি দিয়ে করব? নো আদার বয়, বয়ের স্থানে কে আছে? ওয়ে। তাহলে নো আদার ওয়ে, ইন দ্য ক্লাস অফ লিডিং লাইফ ইজ এস ড্যাশ পজিটিভ ফর্ম। তাহলে কি আছে? বেস্ট থেকে গুড, কার সাথে? রহিম, অনেস্টি। এবার আসো বি নাম্বারে, দিস নোবেল ভার্চু ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। এটি কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েস করতে হবে। এখানে সাবজেক্ট কি? দিস নোবেল ভার্চু, অলওয়েজ আউট, ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, সবসময় অ্যাপ্রিসিয়েট করা হয়। কে করে? আমরা। তাহলে পিপল হবে সাবজেক্ট অথবা উই। কি করি? ইজ অ্যাপ্রিসিয়েটেড প্রেজেন্ট ফর্ম, তাহলে উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট প্রেজেন্ট ফর্ম, ওয়াজ হলে অ্যাপ্রিসিয়েটেড হতো, তাহলে অ্যাপ্রিসিয়েট কি? দিস নোবেল ভার্চু, দিস নোবেল ভার্চু। এবার আসো সি নাম্বার, অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর এ পার্সন। একজন মানুষের সামনে সততা কি করতে পারে? শান্তির দরজা খুলে দিতে পারে। তাহলে কি করতে বলেছে? নেগেটিভ। তাহলে অনেস্টি ক্যানের স্থানে কান্ট, ওপেন মানে খুলে দিতে পারে শান্তির দরজা, তাহলে কি করতে পারে না? ক্লোজ করতে পারে না, ক্লোজ এ ডোর অফ পিস বিফোর এ পার্সন। ডি নাম্বারে দেওয়া আছে, অনেস্টি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভার্চু। কি করতে বলেছে? এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে ভার্ব কি আছে? ইজ। তাহলে অনেস্টি ইজ ওয়ান টু, আমরা জাস্ট অল্টারনেট করি, শেষের অংশটুকু আমরা প্রথমে বসিয়ে দেই। তাহলে এ ভেরি ইম্পর্টেন্ট ভার্চু, অনেস্টি ইজ। এখন দেখো এখানে ভেরি কেটে আমরা হাউ করব, কিন্তু যেহেতু এ আছে সেহেতু আমরা কি দিব? হট, এবং হট আমরা এর পূর্বে বসিয়ে দিব, শেষে এক্সক্লেমেটরি সাইন। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হট এ ইম্পর্টেন্ট। এখন এর পরে কনসোনেন্ট ছিল, কিন্তু এখন কি আসছে? এ ইম্পর্টেন্ট অর্থাৎ ভাওয়েল, তাহলে আমরা কি দিব? এন। হট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু, অনেস্টি ইজ। এবার আসো ই নাম্বারে, শো উই শুড নেভার বি ডিজঅনেস্ট। কি করতে হবে? ইম্পারেটিভ, ইউ নেই, কি আছে? উই। তাহলে আমরা প্রথমে কি নিব? লেট, লেটের পরে আস। মডাল ভার্ব আউট কি আছে? নেভার বি ডিজঅনেস্ট, নেভার বি ডিজঅনেস্ট, লেট আস নেভার বি ডিজঅনেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটি বোর্ডের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।